এবার বইমেলা প্রতিদিন সৌজন্যে ফ্রেশ স্টেশনারি। মাত্র আজ বিকেলে শুরু হলো বইমেলা। প্রথম দিনের মেলার কথা জানবো সহকর্মী সম্রাট আনোয়ারের কাছ থেকে। সম্রাট আনোয়ার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আজ মাত্র উদ্বোধন হলো বইমেলা, কেমন দেখছেন লোক সমাগম, কেমন দেখছেন পরিবেশ, একটু জানবো আপনার কাছ থেকে। তানিয়া, পরিবেশ যদি বলি তাহলে বরাবরের মতোই আছে। বইমেলায় যে মানুষজনের যে আনাগোনা, বইয়ের প্রতি মানুষজনের যে ঝোঁক, সেটা আমরা শুরুর থেকে দেখতে পেয়েছি। বিকেল নাগাদ যখন প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করে গেছেন, তার আগে থেকেই প্রচুর সংখ্যক মানুষ এই ঢাকা ইউনিভার্সিটির আশপাশের যে সড়কগুলো আছে সেই সব জায়গায় চলে এসেছিল। এবং বইমেলার যে মূল প্রাঙ্গণ অর্থাৎ বাংলা একাডেমির যে প্রাঙ্গণটা আছে সেটি যেমন আছে, ঠিক তেমনই ভাবে এপাশে সোহরাওয়ার্দী উদ্যান, সেই অংশটিতেও মানুষজনের আনাগোনার আমরা দেখেছি। কিন্তু যদিও প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কিছুটা বাড়তি সময় এখানে গেটটি আটকে দেওয়া হয়েছিল, সেই কারণে বলা যায় যে সন্ধ্যার আগ দিয়েই এখানে মূলত প্রবেশ করতে পেরেছেন। আর ভিতরের যে সন্নিবেশ করার যে প্রক্রিয়াটি, অর্থাৎ কোন পাশে বইমেলার যে স্টলগুলো বসবে, প্যাভিলিয়নগুলো কোন পাশে বসবে, এবং বইমেলার যে বড় একটি অনুষঙ্গ থাকে শিশু প্রহরের, যে শিশুদের যে কর্নার, সেটি কোন সাইডে বসবে, কোন পাশে বসবে, এবং লিটল ম্যাক চত্বর, সেগুলো বিস্তারভাবে পরিবর্তন করে এখানে বিন্যস্ত করা হয়েছে। ঠিক একইভাবে এখানে আমরা দেখেছি আসার পরে যে প্রত্যেকটি স্টলই যে পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে তেমনটিও নয়। বেশিরভাগ প্রকাশনী চেষ্টা করছেন যে শুরুর দিন থেকেই তারা বইমেলার যে বই বিক্রি এবং নতুন নতুন বই আনা প্রক্রিয়া, সেটি তারা আনার চেষ্টাটা করছেন। তবে সবাই ইতোমধ্যে আমরা দেখেছি যে সবাই কাজগুলো শেষ করতে পারেনি। বরাবরের মতোই এখানে বইমেলার যারা কর্তৃপক্ষ আছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মেলা শুরু হওয়ার পরে কোনো কাজ চলবে না। তবে আমরা দেখেছি আজকেও অনেকেই কাজ করছেন এবং তাদের জন্য নতুন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা মূলত 2 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখ দুপুর 12টার মধ্যে এখানে কাজ শেষ করার জন্য কথা বলেছেন। তো আবার একই সাথে আমরা এটাও দেখেছি যে যেহেতু কাজ চলছে চলমান, সে কারণে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেই সব স্টলগুলোর সামনেই মূলত আসবাব পত্র এবং যে স্টল তৈরি করার যে সরঞ্জাম সেগুলো ফেলে রাখা হয়েছে, যার কারণে আমরা মেলা প্রাঙ্গণেও দেখেছি যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে আপাতত নেই। তবে মেলা কর্তৃপক্ষ বলেছেন তাদের পক্ষ থেকে যে এই কাজগুলো তারা আজকে রাতের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এবং ধুলোর যে ব্যাপারে মানুষজন অনেকেই অভিযোগ করেছেন যে এখানে অনেক অংশে শুকনো ধুলো থাকার কারণে তাদের সমস্যা হচ্ছে, তো এই বিষয়টিতে তারা বলেছেন যে কাজ, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পরপরই তারা এখানে পানির ব্যবস্থা করবেন, যাতে অন্তত ধুলোর জন্য প্রকাশক, যারা স্টলে কাজ করছেন তারা এবং যারা বইপ্রেমীরা আসবেন তাদের যাতে কোনো ভোগান্তি না হয়। তো বইমেলা প্রথম দিন মোটামুটি এভাবেই কাটলো। বইপ্রেমীরা হয়তো সামনের দিনগুলোতে আসবে এবং বইয়ের প্রতি তাদের যে আগ্রহ, ভালোবাসা, সেটি ক্রমাগত প্রকাশ করবেন বই কেনার মাধ্যমে।